বালেশ্বরের স্মৃতি উস্কে বিশাখাপত্তনমে ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে মৃত্যু হল অন্তত 13 জনের। সময় যত এগোচ্ছে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। সারা রাত চলছে উদ্ধার কাজ, উদ্ধার করা হচ্ছে আহতদের। শেষ পাওয়া খবর অনুসারে এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 50 জন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেল সূত্রে খবর, কণ্টকাপল্লীর কাছে রায়গড়া প্যাসেঞ্জারের পেছনে সজোরে ধাক্কা মারে বিশাখাপত্তনম পলাসা প্যাসেঞ্জার ট্রেন। এরকম একটি দুর্ঘটনা ঘটে গেল কিভাবে? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। বালেশ্বর দুর্ঘটনার নেপথ্যে ছিল সিগন্যালিং ব্যবস্থার গোলযোগ, তেমনটাই জানিয়েছিল রেল। কিন্তু এবার কেন ঘটে গেল এমন ঘটনা? চালকের ভুলে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিশাখাপত্তনম রায়গড়া প্যাসেঞ্জার সিগন্যাল না মেনে এগিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন ইস্ট কোস্ট রেলের সিপিআরও। ঘটনার দিনে উদ্বেগ প্রকাশ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় নিহতের পরিবারকে 2 লক্ষ এবং আহতের 50,000 টাকা সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে নিহতের পরিবারকে 10 লক্ষ, গুরুতর আহতের 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সাহায্যের ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।